हेलो, वेलकम टू आवर चैनल मायर रंधनशाला। आज के रेसिपि बाँधाकपिर परोटा बा कैबेज पराठा। हमें फुलकपिर परोटा, आलुर परोटा, अनेक किछु परोटा खेयेछि। आज के माँ करछे बाँधाकपिर परोटा, तार जोन्नो माँ कड़ाई फार्स्टे तेल दिए दिए मध्य माँ कि फोड़न दिले जिरे फोड़न दिले मध्य माँ जिरे और शुकनो लंका फोड़न दिच्छे। তারপরে দিচ্ছে তারপরে মা দিচ্ছে হিং, জিরে আর শুকনো লঙ্কাটা একটু হয়ে যেতে মায়ের মতো দিয়ে দিচ্ছে হিং। আচ্ছা, তার আগে এখানে বলে রাখি মা বাঁধাকপিটা কিভাবে কি করেছে বলো। গ্রেট করে গরম জলে ভাপিয়েছো, ভাপিয়ে তারপরে চিপে রেখে দিয়েছো, তাই তো? জল চিপে রাখা হয়েছে। নুন জল না এমনি জল? নুন। তো মা এখানে বাঁধাকপিটাকে ফার্স্টে গ্রেট করে নিয়েছে গ্রেটারে, তারপরে মা এটাকে নুন জলে ভাপিয়ে নিয়ে তারপরে ছিপে জলটা একদম স্কুইজ করে তারপরে মা এরকমভাবে ড্রাই করে রেখেছে। এবার মা এটা রেখে দেবো এমনি একটুখানি দেখানোর জন্য। হ্যাঁ, দেখিয়ে দিলে তো ভালো, দেখিয়ে দিতে পারো। এই যে এরকম করে নিয়েছে, একদম জল যেন না থাকে। দেখে দিলে রেখে দিতে পারো, আর নাহলে দিয়ে দিতে পারো। হ্যাঁ, আমরা তো সবসময় মানে সবসময় না, প্রায় আলুর পরোটা, ফুলকপির পরোটা, আমাদের চ্যানেলে মশলা পরোটা বা দই পরোটা সব কিছুই দেওয়া রয়েছে। আজকে ক্যাবেজ পরোটা দেওয়া হচ্ছে একটুখানি স্বাদ বদলের জন্য। নানা রকমের পরোটাই তো আমরা খেয়ে থাকি, এই পরোটাটা একবার এরমভাবে এই প্রসেসে খেয়ে দেখতে আপনাদের ভালো লাগবে। ভালো করে বাঁধাকপিটা, এমনি কি দিচ্ছে নুন, এরপর মা দিচ্ছে নুন, এটা সম্পূর্ণ নিরামিষ ভাবে তৈরি হচ্ছে, নিরামিষ পদ্ধতিতে। আপনারা নিরামিষ যে কোনো দিনে খেতে পারেন, অনেকে শনিবার, মঙ্গলবার, সোমবার বা বৃহস্পতিবার নিরামিষ খায়, বা এমনি দিনেও আপনারা খেতে পারেন, কিন্তু নিরামিষ দিনে যদি পরোটা খেতে ইচ্ছা করে বা তো বাঁধাকপির এই প্রসেসকে মা যে করছে এইরকমভাবে করে পরোটাটা খেতে পারেন। বাঁধাকপিটা মা ভালোভাবে নেড়ে নিয়েছে আর খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এরপর মা কি দেবে? ধনে গুঁড়ো। এরপর মা দিচ্ছে ধনে গুঁড়ো। তারপর দিচ্ছে এক চুটকি হলুদ, একটুখানি হলুদ আর কি। তারপরে দিচ্ছে এটা কি, রেড চিলি পাউডার। আজকে একটু অন্ধকার অন্ধকার আসবে, আমাদের এখানে কারেন্ট নেই। তো এবার মা খুব ভালোভাবে নেড়ে নিচ্ছে, কারেন্ট এসেও গেছে। তো বাঁধাকপির যে মানে পরোটার যে ফিলিংটা সেটা প্রায় রেডি, আর মা এক অল্প একটু চিনি দিচ্ছে। আর মা এটা, মা তুমি এটা কিসে করছো, আটা না ময়দা? মা আটাতে করছে, আটাটা শুধু তেল আর না, তেল দিয়ে তো না, ঘি দিয়েছে, কি বললে? ঘি দিয়ে আটাটা, ঘি আর জোয়ান দিয়ে মেখে রেখেছে। নুন। আর আপনারা মা কিসে করবে আমি এখনো অবধি জানি না, তো মা দেখাচ্ছে এক্ষুনি আটা মাখাটা। আটা মেখে
30 মিনিটস রেস্টে রাখতে হবে, যার জন্য মা আটাটা মেখে রেখেছে। আর আটার মাখাটা তো সেরকম দেখানোর কিছু নেই, শুধু আটার মধ্যে জোয়ান আর ঘিটা ময়ান ঘি দিয়ে ময়ান দিয়েছে, আর ঘি দিয়ে আটাটা ময়ান দিয়েছে আর জোয়ান দিয়ে দিয়েছে, দিয়ে আটাটা মেখে রেখেছে মা। 30 মিনিটস হয়ে গেছে, এবার পুরটাও প্রায় ফিলিং কমপ্লিট। এরপর নামাবে, তার আগে মা গরম মশলা গুঁড়ো দিচ্ছে। মা হাতে লেগে যাবে, ওখানে আমি কাছে রেখে এসছি, আছে ওখানে, দুই কাটলাম যে, আছে মা, আমি কি কাছে জায়গা মতো রেখে এসছি? হ্যাঁ বলে। তো ফিলিং কমপ্লিট, এবার মা গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছে। তো আর এদিকে আটাও মাখা রয়েছে, পরোটা করতে ঝাটাপাট হয়ে যাবে, কোনো টাইম লাগবে না বেশিক্ষণ। ফিলিংটা গরম আছে, মা ওই গরমটাই দেখলেন তো, আগের দিনও ভীষণ গরম হাতে নিয়ে করছে, না হলে কি আপনাদের দুটো পার্ট হয়ে যায় আর আপনাদের অসুবিধা হয়। এবার কি দিচ্ছ মা? কসুরি মেথি। ও, এখনও একটা জিনিস দেওয়া বাকি আছে, সেটা হচ্ছে মা হাতে একটু ঘষে নিয়ে কসুরি মেথি দিয়ে দিচ্ছে ফিলিংটার মধ্যে। আমি একটু এগিয়ে নিয়ে গিয়ে দেখাচ্ছি, এই যা, এবার মা কসুরি মেথি কিনে নিল। ফিলিং কমপ্লিট, এটা সমেত করি, তো এবার পরোটা হবে। মা ফিলিংটা ঢেলে নিচ্ছে, এই যে মা আপনাদের আটা মাখাটা দেখাবে কিভাবে মেখে রেখেছে। মা এটা চাইলে অন্যান্য ময়দা দিয়েও করতে পারেন, তাই তো? আচ্ছা, মা এটা আটা দিয়ে করেছে, আপনারা চাইলে এটা শুধু ময়দা দিয়েও করতে পারেন। আটা ময়দা মিশিয়ে করে আটা ময়দা মেশানো, মিশিয়ে মিশিয়ে করা যায়? হ্যাঁ, আটা ময়দা, হাফ আটা হাফ ময়দা। তুমি কি করেছো? তুমি যে সব বললে আটা দিয়ে, শুধু আটা দিয়ে করেছো? শুধু আটা দিয়ে করেছো? করা যায় ময়দা আটা দুটো মিশিয়ে, ময়দা আটা মিশিয়েও করা যায় মা বলছে, আর শুধু আটা দিয়ে মা করে রেখেছে। মা আটাটার মধ্যে জোয়ান আছে আর ঘি দিয়ে মা ময়ান দিয়ে নুন দিয়েছে। আরেকবার দেখিয়ে দাও মা একটু, এই যে আটা মাখাটা, এটা এর মধ্যে রয়েছে জোয়ান আর ঘি আর নুন দিয়ে ময়ান দিয়েছে, দিয়ে 30 মিনিট রেস্টে রেখেছিল। এবার মা বেলে নেবে, এটা আমরা একটা দইয়ের প্রিপারেশন দিয়ে বাড়িতে মা খাবার ইয়ে করে খাবে ইয়ে করেছে, মানে দইয়ের একটা প্রিপারেশন করে রেখেছে না, তাই দিয়ে আর কি। পরোটার সাথে মা দইটা দিয়েছে, কী করে করেছে আমি বলে দিচ্ছি, খুব ইজি। তার আগে মা আচ্ছা, মা এবার দুরকমভাবে দেখাবে, মা এবার একটা এখানে দেখুন বাটি করছে একটা, মা পুরটা তো ভীষণ গরম হাত দেবে কী করে, আর এই কী গরম এইমাত্র নামালে। মা বলছে না হলে আপনাদের খুব প্রবলেম হয় দুবার করে করতে দেখাতে, দেখতে আপনাদের। মা পুরটা দিয়ে দিল, বেশ অনেকটা করেই পুর মা দিচ্ছে।
আচ্ছা মা এখানে সাদা তেলে পরোটাটা ভাজছে, আপনারা চাইলে কিন্তু ঘি দিয়ে পরোটাটা ভাজতে পারেন। একটা পরোটা রেডি, মা দু রকম ভাবে করে দেখাবে আপনাদের। একটা মা দিয়ে দিয়েছে পুর ভরে, এটা নর্মাল যে প্রসেসটা আপনারা সবাই করে আর কি। আর একটা খুব ইজি প্রসেস, সেটা সবাই করতে পারবে। আচ্ছা মা আবারও বলে দিচ্ছে, আপনারা কিন্তু চাইলে এটা ঘিয়ে ভাজতে পারেন। আর মা এখানে একটা রুটি বেলে রাখছে, দু রকম প্রসেসে মা করে দেখাচ্ছে। এই দেখুন মা ঝটপট করে একটা রুটি বেলে নিচ্ছে। এটা খুব সিম্পল প্রসেস। ছুটির দিনে বাড়িতে কিংবা যেরকম বললাম নিরামিষ কোনো দিনে, বা যারা খান আর কি নিরামিষ, বা যে কোনো দিনে আপনারা এই পরোটাটা খেতে পারেন। এই দেখুন কতটা ফুলছে আর কত সুন্দর ভাজাটা হচ্ছে। ঘিয়ের ময়াম আছে বলে মা আর ঘি দিয়ে ভাজেনি। দেখুন কতটা ফুলেছে আপনারা শুধু দেখুন, আমি মোবাইলটা এগিয়ে নিয়ে যাচ্ছি, পোলাটা শুধু দেখুন। এই দেখুন দুটো পিঠে ফুলেছে, আর কত ভালোভাবে বেলা হয়েছে, একটুও পুর বেরিয়ে যায়নি। একটা হয়ে গেছে, মা ডিশে ট্রান্সফার করে দিয়েছে। আর একটা প্রসেস মা দেখিয়ে নেবে, দেখুন এখনো ফোলা রয়েছে। ও মা আর একটা রুটি বেলে নিচ্ছে এখানে। আমাদের চ্যানেলে অনেক রকমের পরোটা দেওয়া রয়েছে, যেমন দই পরোটা, আলু পরোটা, ফুলকপির পরোটা, মশালা পরোটা। তো মা এবার পুর দিয়ে দিচ্ছে এর ভেতরে। আপনারা যদি চান তো দেখে নিতে পারেন। না না এখানে হাত বাড়িয়ে নিয়ে না, এখান দিয়ে না, না হাত বাড়িয়ে না। এবার চারপাশটা মা একটু জল দিয়ে দিচ্ছে। এরপর মা যে আর একটা রুটি তখন বেলে রেখেছিল, এই যে সেটা ওপর থেকে দিয়ে দিচ্ছে। পরোটাগুলো একবার খেয়ে দেখতে পারেন এই প্রসেসে। তো এ দেখুন এরমভাবে মুড়িয়ে নিচ্ছে। এবার কড়াই এটা দিয়ে দিচ্ছে। তো দু রকম প্রসেসে মা আপনাদের পরোটা করে দেখালো।
সরি আমি এই পরোটাটা এখনো ফুলে আছে সেটাই দেখতে কি এদিকে আপনাদের দেখানি মা উল্টে দিয়েছে। পরোটাটা দেখো এখনো ফুলে রয়েছে, এই দেখো আমার ডিশটা একটু এদিকে আনো আর তো দেখাবে না, এদিকে রাখবে, এই দেখুন এখনো পরোটাটা ফুলে রয়েছে আর খুব ক্রিস্পি হয়েছে না? ঘি দিয়ে মান দিয়েছো বলে এত ক্রিস্পি হয়েছে, তেল দিলেও হয় ঘি দিয়েও ভালো হয় স্বাদ ভালো। মা এবার উল্টে দিচ্ছে, এবার মা তেল দিয়ে দেবে। রুটিটা ভাজা হয়ে গেছে, এদের মানে রুটিটা কড়া হয়ে গেছে, এবার মা দিয়ে দিচ্ছে তেল। দেখুন দুরকম প্রসেস করে আপনাদের দেখালো আর দুটোই দেখলেন, এটা এখনও ফুলে রয়েছে, এটা থেকেও একটু বেরিয়ে যায়নি, আর মা এই যে প্রসেসটা করলো এটা থেকেও কিন্তু একটুও বেরিয়ে যায়নি। আশা করি মায়ের এই দুরকমের ক্যাবেজ পরোটা বা বাঁধাকপির পরোটা আপনাদের ভালো লেগেছে, মানে এই প্রসেসটা ভালো লেগেছে। বাড়িতে প্লিজ প্লিজ একবার ট্রাই করে দেখবেন এইরকম প্রসেসে। তো দেখুন এটা কতটা ফুলছে, এই দেখুন ময়নটা কতটা ভালোভাবে মা দিয়েছে, কতটা ফুলছে দেখুন, মাখাটা কতটা ভালো হয়েছে। মা অনেকক্ষণ ধরে মেখেছিল সেটা আমি দেখেছিলাম, আর 30 মিনিট রেস্টে রেখেছে। ঘি নুন আর জোয়ান দিয়ে মাখা রয়েছে, ওটা দেখুন ফুলেছে কতটা। আচ্ছা আর এখানে যেটা আমি একবার বলে নিই, মার পরোটা অলরেডি রেডি, মা এবার ডিশে ট্রান্সফার করছে। আর মা এখানে একটা এই পরোটাটা খাওয়ার জন্য একটা দইয়ের প্রিপারেশন তৈরি করে রেখেছে, খুব সিম্পল দইয়ের প্রিপারেশনটা আমি এখানে একটু এ করে দিচ্ছি। এই দইটার মধ্যে আছে চিনি গুঁড়ো, বিট নুন, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর কি দিয়েছি চাট মশলা। সিম্পল একদম দইয়ের প্রসেসটা, একদম সেটা এরকমভাবে আমরা সবাই খাই। তো এর মধ্যে দিয়েছে চিনি গুঁড়ো, বিট নুন, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, চাট মশলা। তো ডান আজকের রেসিপি বাঁধাকপির পরোটা বা ক্যাবেজ পরোটা এই অবধি, অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। শুধু এন্ড করার আগে ভিডিওটা, আমার প্রত্যেক দিনের একটাই কথা, প্লিজ 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 প্লিজ, মানে কথা মানে রিকোয়েস্ট, প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মায়ের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। প্লিজ আমাদের পাশে থাকুন, প্লিজ আর দেখতে থাকুন মায়ের রন্ধনশালা। আজকের মতো এই অবধি, অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। টাটা, ভালো থাকবেন।